আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ঠান্ডা পানি মুখে নিলে দাঁতে ব্যথা ও শিরশিরে অনুভব কখন ও কেন হয়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, অনেকেরই এই ধরনের সমস্যা রয়েছে যারা মুখে ঠান্ডা পানি ধরে রাখতে পারেন না, অথবা মুখে ঠান্ডা পানি নিলে নির্দিষ্ট কোনো দাঁতে ব্যথা অনুভব হয় বা কখনো কখনো শিরশির সমস্যা তৈরি হয়ে থাকে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা কেন হয় এবং হলে কী ধরনের কী করণীয় রয়েছে, কী ধরনের ট্রিটমেন্ট করা হয়, এ বিষয়ে আমরা জানতে চলেছি। তো ভিউয়ার্স, আসুন আমরা প্রথমে জেনে নেব যে এই সমস্যাটি কেন হয়। ভিউয়ার্স, আমাদের যে দাঁতগুলো রয়েছে তার প্রতিটি দাঁতেই তিনটি করে লেয়ার রয়েছে। এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দাঁতের একটি এক্সরে দেখানো হচ্ছে। তো ভিউয়ার্স, এখানে এক্সরের মাধ্যমে দাঁতের তিনটি লেয়ারে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এখানে ফার্স্ট যে সাদা অংশ দেখতে পাচ্ছেন, এটি হলো দাঁতের এনামেল লেয়ার, এটি হচ্ছে দাঁতের ফার্স্ট লেয়ার, এবং পরবর্তীতে রয়েছে ডেন্টিন অংশ, এটি দাঁতের সেকেন্ড লেয়ার, এবং পরিশেষে রয়েছে পাল্প। তো ভিউয়ার্স, একটি দাঁত এনামেল, ডেন্টিন এবং পাল্প, এই তিনটি স্তর নিয়ে রয়েছে। তো ভিউয়ার্স, দাঁতের যে ডেন্টিন অংশটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটু ছায়া মতো দেখা যাচ্ছে, এনামেলের পরে রয়েছে ডেন্টিন। তো এই ডেন্টিন অংশটি হলো দাঁতের সেন্সিটিভ অংশ, অর্থাৎ দাঁতের এনামেল অংশ যতদিন পর্যন্ত ভালো থাকবে, ক্ষয় না হবে, ততদিন পর্যন্ত ডেন্টিন অংশটি সুরক্ষিত থাকবে। তো ভিউয়ার্স, কোনো কারণে যদি দাঁতের উপরিভাগের যে এনামেল অংশটি রয়েছে এটি ক্ষয় হয়ে যেতে থাকে আর এই ডেন্টিন ওপেন হতে থাকে, তখন সেই দাঁতে শিরশির ভাব অনুভব হতে শুরু করে। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি দাঁতের ছবি দেখা যাচ্ছে, এটি ন্যাচারাল টিথ এবং তার এক্সরে দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে এতটুকুই হলো দাঁতের এনামেল অংশ বা দাঁতের ফার্স্ট লেয়ার, এবং পরবর্তীতে রয়েছে ডেন্টিন অংশ, এবং তারপরে রয়েছে পাল্প। তো ভিউয়ার্স, এই যে ডেন্টিন অংশটি দেখতে পাচ্ছেন, দাঁতের অনুভূতিটি সাধারণত এই ডেন্টিন অংশে পৌঁছায় এবং তারপরে দাঁতের পাল্পে পৌঁছায়। তো ভিউয়ার্স, কোনো কারণে দাঁতের উপরিভাগের যে এনামেলটি থাকে, সেটি ঘর্ষণজনিত কারণে হোক, ক্যারিজেক আক্রান্ত হয়ে হোক, বা যে কোনো কারণে যদি ক্ষয় হয়ে দাঁতের ডেন্টিন অংশ ওপেন হয়ে থাকে, তাহলে সে দাঁতের সেন্সিভিটি সমস্যা তৈরি হতে থাকে। যত বেশি দাঁত ক্ষয় হবে, এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু দাঁতের কিছু কিছু ক্ষয় দেখা যাচ্ছে ভিউয়ার্স, তো এমন ক্ষয় হওয়ার মাধ্যমে দাঁতে কিন্তু যন্ত্রণা হয় না বা ব্যথা হয় না, কিন্তু যদি অতিরিক্ত গরম কোনো আপনি পানীয় মুখে নেন, সেক্ষেত্রে যে দাঁতটির বেশি ক্ষয় হয়েছে সেই দাঁতটি অতিরিক্ত সংবেদনশীল হতে পারে, এবং যদি ঠান্ডা পানি আপনি মুখে নেন তাহলে সেই দাঁতটিতে ঠিস মেরে ধরা সমস্যা তৈরি হতে পারে। যে দাঁতের এনামেল যত বেশি ক্ষয় হয়েছে সে দাঁতের ক্ষেত্রে তত বেশি সমস্যা আপনি অনুভব করবেন। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মাড়ির দিকের দাঁত। তো ভিউয়ার্স, এখানে এই দাঁতটির এনামেল এতটুকু অংশ নষ্ট হয়ে গেছে বা ক্ষয় হতে হতে এতটুকু পর্যন্ত চলে আসছে। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু সেম, এটি সাধারণত সঠিক নিয়মে ব্রাশ টুথব্রাশ ব্যবহার না করার ফলে এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। তো এছাড়া আরও অনেক কারণ রয়েছে, ক্যালকুলাসের কারণে হয়ে থাকে, দাঁত খোঁচাখুচি করার কারণেও দাঁতের ক্ষয় হয়ে থাকে। তো যাই হোক ভিউয়ার্স, এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি দাঁতের যে এনামেল অংশটি পুরোটাই ক্ষয় হয়ে গিয়ে পুরোটা ডেন্টিন অংশ এখানে দেখা যাচ্ছে। মূলত এনামেল অংশের থেকে ডেন্টিন অংশের কালারটা একটু ডিপ থাকে, যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ডেন্টিন অংশটি এখানে ওপেন হয়ে যাওয়ার কারণে এই ডেন্টিন অংশটিই হলো দাঁতের স্পর্শকাতর জায়গা, যেখানে ঠান্ডা পানি যখনই পৌঁছাবে বা অতিরিক্ত গরম যখন সেখানে পৌঁছাবে তখনই সেই দাঁতটি একটু অন্যরকম অনুভব করবে। এখানে যে সমস্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দাঁতের প্রতিটি দাঁতের গোড়া এদিকে ক্ষয় হয়ে গেছে। তো ভিউয়ার্স, এ ধরনের ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁত ব্যথা হতে পারে। দাঁতে যখন আপনি ঠান্ডা পানি মুখে নেবেন তখন ডাইরেক্ট ব্যথা অনুভব হয়, শিরশির প্রাথমিক অবস্থায় থাকে শিরশিরে ভাব, কিন্তু যখন ক্ষয়ের পরিমাণটা বাড়তে থাকে, দাঁতের যে কোনো অংশই হোক না কেন, ক্ষয়ের পরিমাণ বাড়তে বাড়তে যদি সেটি ডেন্টিন পর্যন্ত ক্ষয়ে পৌঁছে যায়, তখন সেটি ব্যথা, কখনো কখনো অল্প ধরনের ব্যথা সে দাঁতে অনুভব হয়। এমনভাবে ক্ষয় হয়ে যাওয়ার কারণে যদি আপনি মুখে ঠান্ডা পানি কিছুক্ষণ ধরে রাখেন তাহলে এই ধরনের দাঁতে ব্যথা অনুভব হতে পারে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আমরা গাম রিসেশন প্রবলেম বলে থাকি। তো এখান থেকে যে মাড়ি রয়েছে এই মাড়িটা উপরের দিকে উঠে গেছে, এটি নিচের দাঁতের ক্ষেত্রে নিচের মাড়ি ও নিচের দিকে নেমে যায় এবং উপরের দাঁতের ক্ষেত্রে উপরের মাড়ি এভাবে উপরের দিকে উঠে যায়।
তো ভিউয়ার্স, যা বলতেছিলাম যে প্রতিটি দাঁতের তিনটি করে লেয়ার থাকে, তা হলো এনামেল, ডেন্টিন এবং পাল্প। তো এখানে আপনারা দাঁতের যতটুকু অংশে এনামেল দেখতে পাচ্ছেন, ঠিক এতটুকুই অংশই প্রতিটি দাঁতের ক্রাউন অংশে, অর্থাৎ যতটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে, এই ক্রাউন অংশটিকে এনামেল দ্বারা আবৃত থাকে। কিন্তু দাঁতের যে রুট অংশ, দাঁতের যে শিকড় অংশ রয়েছে, সেখানে কিন্তু এনামেল অংশ থাকে না, সেখানে ডেন্টিন থেকে শুরু হয়। তাহলে আমরা কি বুঝলাম? আমরা দাঁতের যে এনামেল অংশ, এটি শুধুমাত্র ক্রাউন অংশে বিদ্যমান রয়েছে। যদি কোনো কারণে দাঁতের রুট অংশ বেরিয়ে যায় বা ক্ষয়টি দাঁতের শিকড়ের অংশ শুরু হতে থাকে, তখন এটিকে আমরা গাম রিসেশন বলি। আর এই গাম রিসেশন হওয়ার কারণে এখানে ডেন্টিন ওপেন হয়ে গেছে। আর এমন যদি কারো থেকে থাকে কোনো দাঁতের গোড়ায়, তাহলে সেই দাঁতটি ঠান্ডা পানিতে শিরশির করতে পারে বা ঠান্ডা পানি মুখে নিলে এই ধরনের ক্ষেত্রে দাঁতে ব্যথা পর্যন্ত অনুভব হতে থাকে। এখানেও দেখতে পাচ্ছেন, এখানে দুটি দাঁতে গাম রিসেশন দেখা যাচ্ছে এবং দাঁতের ক্ষয়ও সেই সঙ্গে রয়েছে। এখানে দেখছেন যে এখানে গাম রিসেশন হয়ে গেছে, দাঁতের কিছু অংশ ক্ষয় হয়ে গেছে। তো এমন ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতের এনামেল অংশ ঠিক এতটুকু পর্যন্ত রয়েছে। তো এতটুকু অংশ যদি, যে এনামেল রয়েছে, সেগুলো অক্ষত আছে, ভালো আছে, কিন্তু দাঁতের রুট অংশে এনামেল নাই। কিন্তু দাঁতের রুট অংশ থেকে দাঁতের গাম বা মাড়ি সরে যাওয়ার কারণে সেখানে ডেন্টিন ওপেন হয়ে গেছে, আর এজন্যও এই দাঁত শিরশির অনুভব হতে পারে। এই দাঁতটি হয়ে উঠতে পারে সেন্সিটিভ টিথ। ভিউয়ার্স, এছাড়া দাঁতে যদি এ ধরনের কোনো ক্যাভিটি থাকে, কোনো গর্ত থাকে, তাহলেও সে দাঁতে আপনি যখন মুখে ঠান্ডা পানি বা অতিরিক্ত গরম কিছু যদি মুখে নিয়ে থাকেন, তাহলে সেই দাঁতটিতে ব্যথা অনুভব হতে পারে। এমনভাবে গর্ত হয়ে যাওয়ার কারণেও কিন্তু দাঁতের ডেন্টিন অংশটি ওপেন হয়ে যায়। এখানে এনামেল অংশটি ক্ষয় হয়ে গিয়ে বা নষ্ট হয়ে গিয়ে আর ভেঙে গিয়ে বলুন, যেভাবেই হোক না কেন, দাঁতে এতটা গর্ত হওয়ার কারণে কিন্তু দাঁতের এনামেল ক্ষয় হয়ে সেটি দাঁতের ডেন্টিনে অবস্থান করছে। আর এমন অবস্থায় যখন ঠান্ডা পানি মুখে নেওয়া হয়, তাহলে ডেন্টিনের মধ্যে যখন অতিরিক্ত ঠান্ডা পৌঁছাবে, আর ডেন্টিন অংশটি দাঁতের স্পর্শকাতর জায়গা, আর তার জন্যই সেই দাঁতটি কিন্তু আপনার শিশির অনুভব হয় এবং দাঁতে এক্ষেত্রে ব্যথা পর্যন্ত অনুভব হয়ে থাকে। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁতের ট্রিটমেন্ট রয়েছে। যদি দাঁতের গোড়া ক্ষয় হয়ে যেয়ে থাকে এমনটি দেখতে পাচ্ছেন, এক্ষেত্রেও আপনি দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন, যেমনটি এখানে করা হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে তিনটি দাঁতের গোড়ার দিকে ক্ষয় হয়ে গেছে। এখানে দেখুন, তিনটি দাঁতের এনামেল কিন্তু কৃত্রিমভাবে এখানে পূরণ করে দেওয়া হয়েছে। আর এটি আপনি ডেন্টিস্টের কাছে গেলে খুব সহজেই, কম খরচের মধ্যে এ ধরনের ট্রিটমেন্ট ডেন্টিস্টরা দিয়ে থাকেন। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যায় যদি যতটুকু অংশ এনামেল ক্ষয় হয়েছে, ততটুকু অংশ যদি আপনি কৃত্রিমভাবে পূরণ করিয়ে নেন, তাহলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। এছাড়া যে দাঁতে এ ধরনের গর্ত হয়ে গেছে কিন্তু ফিলিং করার উপযোগী রয়েছে, এমন দাঁতে আপনি ফিলিং করায় নিলে ঠিক ঠিক তখন থেকেই কিন্তু সেই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল এই ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।